আচ্ছা দেখেন, আমি আজকে আপনাদের বেশ কিছু টুলসের ব্যবহার করা শিখাবো, যেমন পেন টুল। পেন টুল আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু পেন টুলের কিছু ব্যবহার আছে, যেটাকে বলে ম্যাথমেটিক্যাল ব্যবহার। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল ইউজ, বুঝতে পারছেন? ম্যাথমেটিক্যাল ভাবে পেন টুল ইউজ করব। তারপরে এইখানে কিছু কাজ আছে যেটা দেখাবো, এটা ব্লিডের কিছু কাজ আছে। হ্যাঁ, এই কাজগুলা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। আমি এফোর সাইজ নিলাম, বা এফোর সাইজ নিয়ে আমি ল্যান্ডস্কেপ করে নিলাম। ওকে, সো দেখেন, আমরা এই শেপ দিয়ে অনেক কিছুই আঁকতে পারি, কিন্তু আপনাদের মাথায় কি আইডিয়া থাকতে হবে যে কিভাবে আমরা, যেমন ধরেন একটা হার্ট তৈরি করব আমি এই এই টুলস দিয়ে, এইটা দিয়ে। হ্যাঁ, একটা হার্ট তৈরি করব। হ্যাঁ, দুইটা করব, একটা শেপ শেপ দিয়ে করব, আর একটা হচ্ছে পেন টুল দিয়ে করব। দেখেন এখানে অ্যাঙ্কার পয়েন্টস টুলস নামে কি একটা অপশন আছে, তাই না? পেন টুলসে একটা 4 নাম্বার, 1 2 3 4। এইটা আমরা এইখানে দেখেন চিহ্ন আসছে, আমরা যে পাতে যদি নিয়ে যাই একটা চিহ্ন আসছে না, আসতেছে কি না? এটা নিয়ে যদি আমরা শিফট ধরে মুভ করি, তাহলে দেখেন এটা মুভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার স্মার্ট গাইডটা অন আছে, তাই না? আপনারা ওই স্মার্ট গাইডটা অন করবেন সবাই, তাহলে এটা কাজ করতে অনেকটাই সুবিধা হবে। আমার স্মার্ট গাইড শো করতেছে এই বরাবর আমি নিয়ে নিয়েছি। আবার এইটাকেও আমরা ঠিক সেম ভাবে শিপ ধরে স্মার্ট গাইড বরাবর নিয়ে নেব। ঠিক আছে, তো এইটা ধরেন একটা আমার ইয়ে হয়ে গেল। এইটাকে আমরা বিভিন্ন, খুব ইজি না কাজটা? কাজটা কিন্তু অনেক সোজা, ভাবতে পারিনি যেভাবে, প্রথমে বুঝতে পারিনি যেভাবে করা যায়। হ্যাঁ, এরকম ভাবে তৈরি করা যায়।
এবার চলেন আমরা ম্যাথমেটিক্যাল উপায় করি, সেটা হচ্ছে কিভাবে আমরা পেন টুল দিয়ে করবো, তাই না? দেখেন এখানে শো গ্রিড নামে একটা অপশন আছে, ঠিক আছে, এটাকে কি বলে, অ্যাপোস্ট্রোফিস না? স্যার হ্যাঁ অ্যাপোস্ট্রোফি না সেমিকোলন স্যার? অ্যাপোস্ট্রোফিস বলে না? হ্যাঁ জি স্যার। আচ্ছা, কিবোর্ডে কিন্তু শর্টকাট এটা দিলে আমাদের এরকম একটা, দেখেন গ্রাফ, গ্রাফের মতো একটা ইয়ে আসবে। এটা আমরা অন করে আমরা ম্যাথমেটিক্যালি একটা হাট আঁকবো। দেখেন পেন টুল আসলে কিভাবে কাজ করে, এটা দেখার বিষয়। পেন টুল কিভাবে কাজ করে এটা আমাদের দেখার বিষয়। সেটা হচ্ছে আমি, দেখেন এইখান থেকে আমি শিফট ধরে টান দেব নিচের দিকে, হ্যাঁ ডাউন, নিচের দিকে টান দিয়েছি না, সাপোজ এই পর্যন্ত নিলাম এক ঘর, দেখতে পাচ্ছেন কি, বুঝেন কিন্তু আমি এক ঘর পর্যন্ত নিয়েছি নাকি? উপরে এক ঘর, নিচে এক ঘর, উপরে এক ঘর, নিচে এক ঘর, শিফট ধরে টান দিয়েছি, কারণ হচ্ছে আমার এটা যাতে কোথাও মানে বামে বা ডানে না যায়, একদম একদম সেম স্টেট চলে আসে, এজন্য এটা ছেড়ে দিলাম। হ্যাঁ আচ্ছা, তারপরে দেখেন আমি এইখানে নিলাম, নিয়ে কি করব, নিয়ে আবার উপরের দিকে দিলাম, বুঝতে পারছেন কি পেন্টুলের কাজটা? আমি এটা ইয়ে করে নি, স্টক আবার দেখেন, এটা আমি আবার উপরের দিকে নিব, এবার আমি উপরের দিকে নিলাম, এই অংশটা এবার আমি নিচের দিকে, হলো? তাহলে দেখেন আমার আমার এই অংশটুকু, এই অংশটুকু আমার কিন্তু ইকুয়াল ইকুয়াল ভাবে হয়ে গেছে। হ্যাঁ এটা হচ্ছে পেন টুলের ম্যাথমেটিক্যাল। আচ্ছা এবার ধরেন আমি এইখানে ক্লিক করব, ক্লিক করে এটা নিচের দিকে আনবো। হ্যাঁ যদি আপনারা না করতে চান এভাবেও করা যাবে, যদি একটু কার্ভ করতে চান তাহলে কি আমরা এভাবে কার্ভ করতে পারবো। এখন দেখেন এটা আমার হয়ে গেল। হ্যাঁ আপনারা ইচ্ছা করলে এভাবেও আঁকতে পারবেন, তো আমি সহজ নিয়মে দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে এটাকে আমি এখন কি করব, রিফ্লেক্ট করব, এইখানে সিলেক্ট করে আমি এটাকে জাস্ট অল্টার অল্টার চাপবো। হ্যাঁ অল্টার চাপলে কি আমার কপি হয়ে রিফ্লেক্ট হবে, ঠিক আছে, কপি হয়ে আমার রিফ্লেক্ট হয়ে গেছে। এখন দেখেন এটাকে আপনি ইচ্ছে করলে সুন্দরভাবে আমরা ইয়ে করতে পারি। এখন এটার ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চান আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, দেখেন দুইটা কিন্তু আলাদা, দুইটা আমাদের দুই পার্ট কিন্তু আলাদা, ঠিক আছে। কন্ট্রোল ওয়াই মেরে এটা কি করব, করে নিয়ে আমরা এটাকে জয়েন করে দিতে পারি, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল জেতে জয়েন্ট, আবার এটাকে ইয়ে করে কন্ট্রোল জেতে জয়েন্ট করে দিলাম। এখন দেখেন আমার এটা কিন্তু আমার একটা শেপে পরিণত হয়ে গেছে। হ্যাঁ তাহলে দুইটা অ্যাঙ্কার পয়েন্টকে সিলেক্ট করে যে দুইটা হচ্ছে কার,
জোড়া ছিল না, এই দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে জয়েন করে দিলে আমার জয়েন্ট হয়ে যাচ্ছে। এবার আমি গ্রাফ এটা আমি তুলে দিলাম শর্টকাট কন্ট্রোল অ্যাপোস্ট্রফ। আচ্ছা পেন টুলের এটা কি কারো বুঝতে অসুবিধা আছে? না স্যার। সবাই পারবেন তাই না? স্যার উপর এই যে পেন টুল দিয়ে করার পর উপর দিয়ে কিন্তু স্যার বেশি নিচের দিকে নেমে গেছে হ্যাঁ মাঝখান দিয়ে। স্যার যে পেন টুল দিয়ে করছেন না যেটা হ্যাঁ মাত্র হ্যাঁ ওইটা এই যে মাঝখান দিয়ে কিন্তু উপর থেকে বেশি নিচে নেমে গেছে মনে হইতেছে, একটু উপরে উঠানো যাবে না স্যার? বুঝলাম না, এইটা তো আমি এইভাবে নিলাম লাস্টের দিকেই। না না ওইটা বলি নাই স্যার, এই যে আপনার এই পড়ার পরে লাভের উপরে এটা উপরে লাভের যে উপরে যেটা, হ্যাঁ ওইটা বেশি নিচে নেমে গেছে মনে হইতেছে, এটা একটু উপরে উঠানো যাবে না স্যার? তার উপরে যে ফাঁকা অংশটা ওটা এটা 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 জি স্যার জি স্যার, হ্যাঁ এটা তো উপরে তুলতে পারবেন। কেন আপনারা শেপ শেপ এডিট করা আপনাদের দেখিয়েছি না, এই যে ধরে ধরে এভাবে উঠাতে চাচ্ছেন? জি স্যার, একটু হালকা একটু উপরে উঠাইলে মনে ভালো দেখা যেত। হ্যাঁ গ্যাপটা ছোট করতে চাচ্ছে, এই গ্যাপটা ছোট করবেন। এটা আসলে ম্যাথমেটিক্যাল ইয়েতে করছি, তো গ্যাপটা ছোট করতে হলে আপনার ইয়েটা কম বেশি নেওয়া লাগবে। এটা বেশি নেওয়া লাগবে, বেশি নিলে গ্যাপটা ছোট হবে, যেভাবে এডিট করা লাগবে এই যে এভাবে আপনারা এডিট করতে পারবেন। ঠিক আছে, অনেক ভাবে করা যায়। হ্যাঁ ঠিক আছে, দেখি আপনারা আর কি নিশাত কি বললেন যেটা ইয়ে হয় না তাই না, সেপ 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 দেওয়াটা দেখায় আপনাদের। এটা A4 সাইজ। হ্যাঁ যদি আপনারা মনে করেন যে পেজ আর একটু বড় করব, এই যেভাবে বড় করবেন পেজ এরকম ভাবে বড় করে এইগুলা বড় করে ফেলবেন, এই যে এভাবে সেভ দিবেন, সেভ ফর ওয়েব। এখানে কই গেল, সেভ ফর ওয়েব দে জেপি। এবার দেখছেন বড় দেখাচ্ছে। হ্যাঁ